টোটোই বাঁচিয়েছে সংসার, রাজনৈতিক মান রাখবে এবারেও। বিশ্বাস পাঁচ নম্বর ওয়ার্ডের সিপিআইএম এর প্রার্থী, রাজনৈতিক সৌজন্যতার চরম নিদর্শন ওয়ার্ডের তিন প্রার্থী। তাঁত শিল্পের করুণ অবস্থার কারণে লকডাউনের প্রথমে বেছে নিয়েছিলেন টোটো চালিয়ে উপার্জনের পথ। শান্তিপুর পৌরসভা নির্বাচনের পাঁচ নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর প্রার্থী সরোজ দাস। দীর্ঘদিন ধরে ছাত্র পরিবর্তে যুব রাজনীতির সাথে যুক্ত এই মানুষটি ফুটবল প্লেয়ার হিসাবে সকলের চেনা মুখ। সকাল দশটার আগে এবং বিকেল চারটের পরে এভাবেই অভাবের সংসার ঠেকানোর পাশাপাশি তিনি প্রচারের কাজ সামলাচ্ছেন। তবে সময় বাঁচানোর জন্য নিজের টোটোতেই কর্মী সমর্থকদের তুলে নিয়ে পৌঁছাচ্ছেন ওয়ার্ডের বিভিন্ন পাড়ায়। আজ শান্তিপুর দেশবন্ধু কলোনি নিজের বাড়ি থেকে প্রচারে বেরোনোর সময় পাড়ার আবাল বৃদ্ধা বনিতা সকলেই সময় দিয়েছেন তার সাথে, কার্যত একটি উৎসবে পরিণত হয়েছে। আর সেই সময়ে আমাদের ক্যামেরায় ধরা পড়ল রাজনৈতিক সৌজন্যতার চরম নিদর্শন, যেখানে তৃণমূল প্রার্থী প্রভাত বিশ্বাস এবং বিজেপি প্রার্থী প্রসেনজিৎ দেউরি একসাথে একান্ত আলাপচারিতায় অবস্থায়। এই বিষয়ে তৃণমূল প্রার্থী প্রভাত বিশ্বাস জানিয়েছেন, পাড়ার বাড়ির সভাপতি হিসাবে তিনি এবং সম্পাদক হিসাবে বর্তমান সিপিআইএম প্রার্থী সরোজ দাস, কোষাধ্যক্ষ হিসাবে বর্তমান বিজেপি প্রার্থী প্রসেনজিৎ দেউরির সম্পর্কটা রাজনৈতিক আঙিনা থেকে অনেক আলোক বর্ষ দূরে। তাই নিজেদের মধ্যে ব্যক্তি লড়াইয়ে তারা বিশ্বাসী নয় একযোগে স্বীকার করলেন তিনজনে। অতীতে এই পাঁচ নম্বর ওয়ার্ডে নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে যারা রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, জানালেন এই নিদর্শন যেন শান্তিপুর শহরের ২৪ ওয়ার্ডেই দেখা যায়, তারই কামনা করছেন তারা। অদ্ভুত সৌজন্যমূলক রাজনীতি, যেটা সচরাচর দেখা যায় না, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে রাজনীতি সম্পর্কে। এখানে এসে দেখা গেল তিন প্রার্থী এক জায়গায়, কিভাবে নিচ্ছেন ব্যাপারটাকে? হ্যাঁ, আমরা সকালে প্রচারে বেরিয়েছি, সেই প্রচারে যাওয়ার পথেই আমাদের প্রথম দেখা হলো সরোজদা বাবুদার সাথে। বাবুদা সিপিআইএম পার্টি থেকে, সিপিআইএম দল থেকে দাঁড়িয়েছে এবং সে আমার বারোয়ারি কমিটির সদস্য, আমি বারোয়ারির সভাপতি, সৌজন্য থাকবে বারোয়ারির সে প্রতিনিধি, তার প্রতি সৌজন্য বিনয় তো হবেই। এবং পাশাপাশি আমার শুনছি এখন বিজেপির প্রার্থী হিসাবে প্রসেন ছোটো ভাইয়ের মতো ও দাঁড়াচ্ছে এবং আজকে নমিনেশন সাবমিট করবে। আমরা তিনজনাই বারোয়ারি কমিটির সদস্য এবং আমাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা আছে এবং সেক্ষেত্রে মানে লড়াই হিসেবে দেখছেন না? লড়াই আমাদের সামাজিক একটা যে আন্তরিকতা সেটা থাকবেই। তাহলে মানে বিচার আর কি মানুষই করুক, মানুষ নিজেদের মধ্যে লড়ালড়ি কিছু নেই না, একদম না, মানুষ বিচার করবে, মানুষ যেটা ভালো বুঝবে বা ভালো করবে, ভালো চাইবে সেটা হবে। বিএফআই, তারপরে পার্টি সদস্য হয়ে ১৯৯৫ সালে সদস্য পাই, পার্টি মেম্বারশিপ পাই। প্রথমে কি এসএফআই দিয়ে শুরু? হ্যাঁ, প্রথমে এসএফআই দিয়ে। কত সালে সেটা মোটামুটি? ওইটা ৮৫। আচ্ছা, রাজনীতির সঙ্গে একভাবে যুক্ত আছে? একভাবে যুক্ত আছে। এবারে যে পাঁচ নম্বরের লড়াইটা কেমন মনে হচ্ছে? লড়াইটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কেন বর্তমান যা পরিস্থিতি তার উপর নির্ভর করে আজকে পার্টি আমাকে এখানকার প্রার্থী পদ দিয়েছে। তা মানুষ, সাধারণ মানুষ সাধারণ মানুষের পাশে থাকবে এবং আমি যা মানুষের সাথে দীর্ঘদিন এই কাজ করে এসেছি বা পার্টির হয়ে যেসব কাজকর্ম করে এসেছি, মানুষের সুবিধা অসুবিধা যখনই আমাকে ডেকেছে পেয়েছে। হ্যাঁ, মানে প্রার্থী হওয়ার আগেই আমার জনসংযোগটা আছে এবং আমি চাইছি প্রার্থী হয়ে জিতে পৌরসভায় গিয়ে সাধারণ মানুষের কাছে আরও বেশি বেশিভাবে কাজ করতে পারি, সেই জন্য আমি লড়ছি। পেশায় কী করেন? পেশা হচ্ছে টোটো চালক। আগে ছিলাম তাঁতি, তাঁত বুনতাম, তাঁতে যা অবস্থা খারাপ হয়ে যেত, এখন টোটো চালক। তো কীভাবে আপাতত একদিকে সংসারের জন্য উপার্জনও দরকার, একশোবার আবার এদিকে প্রচারও দরকার, কীভাবে করছেন? ওই সকাল ৮টায় বেরোই প্রচারের জন্য, ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রচার করি, তারপরে টোটো নিয়ে বেরোই, আমার সংসার চালানোর জন্য যেটুকু উপার্জন করা করি করে আবার বিকেল ৫টার পর থেকে আমি আবার ৯টা পর্যন্ত প্রচার করি। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।